জীবনে যতদিন বেঁচে থাকার লড়াইটা আমাদের চালিয়ে যেতে হয়, হয়তো বা প্রিয়জনের জন্য, আবার কখনো বা নিজের কোনো স্বপ্ন পূরণের জন্য, আবার কখনো শুধুমাত্র জীবন স্রোতে ভেসে থাকার জন্য, ততদিনই জীবন আমাদের নানান ওঠা পড়া নতুন অনুভূতির সামনে নিয়ে গিয়ে হাজির করে। মন খারাপের চোরা গলিতে একাকার হয়ে যায় অপেক্ষা আর আত্মত্যাগ। পূর্বরাগ, অনুরাগ, এই সমস্ত অনুভূতি সেই সব গল্পই আমাদের বলে চলে। প্রেম শব্দটি খুব সামান্য হলেও এর ব্যাপ্তি তো বিশাল, এর গভীরতাও অনেক। তেমনি এক প্রেমের উপন্যাস আজকের ভিডিওর বিষয়বস্তু। ওয়েলকাম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বুক লাভার অর্ঘদীপা। আমি অর্ঘদীপা। আজকের ভিডিওতে যে বইটা নিয়ে কথা বলবো সেটা হলো বিনোদ ঘোষালের লেখা পারো নদীর পারে, এই বইটা নিয়ে। বইটা প্রকাশিত হয়েছে মিত্র ও ঘোষ পাবলিকেশন থেকে। এর পৃষ্ঠা সংখ্যা 144 আর এর মুদ্রিত মূল্য রয়েছে 150 টাকা। উপন্যাসের ব্যাপারে বলতে গেলে প্রথমেই বলতে হয় এই উপন্যাসের নায়ক অর্ঘর কথা। অর্ঘ সুদর্শন, সে পড়ে রাজশেখর কলেজে সেকেন্ড ইয়ারে কেমিস্ট্রি অনার্স। কর্পোরেট জগতে থাকাকালীন তার বাবা মা এতই ব্যস্ত হয়ে যায় যে একমাত্র সন্তানকে নিজেদের ন্যূনতম সময়টুকুও দিতে পারেনি। সেই কারণেই দাদু সমরেন্দ্র হয়ে ওঠে অর্ঘর সবচেয়ে প্রিয় বন্ধু ও পরামর্শদাতা। অফিসের পর বাবা মা যখন লেট নাইট পার্টিতে বেরিয়ে পড়ত অর্ঘকে একা ফেলে রেখে, তখন অর্ঘের মন খারাপ এবং চোখের জল দূর করবার জন্যই নিজের রাজনৈতিক জীবনের বহু রোমহর্ষক ঘটনা দাদু শেয়ার করত অর্ঘর সঙ্গে। সেই সব অভিজ্ঞতার কথা শুনেই অর্ঘর মনে রাজনীতি এক গভীর প্রভাব ফেলে যায়। সে ঠিক করে সেও কলেজ জীবনে রাজনীতি করবে। দাদু তাকে শেখায় সাংস্কৃতিক বিপ্লব না হলে একটা মানুষের কখনোই সার্বিক বিপ্লব বা সার্বিক উন্নতি হওয়া সম্ভব নয়। সেই কারণেই অর্ঘ সিদ্ধান্ত নিয়েছে কলেজের কালচারাল সেক্রেটারি হয়ে সে কলেজের কালচারাল পদটার ভোল বদলে দেবে। অন্যদিকে রয়েছে এই উপন্যাসের নায়িকা নিহারিকা ওরফে পেখম। সে যেন 70s প্রতিমূর্তি এই যুগে বসবাস করেও, কেন তাও তার পেছনেও রয়েছে একটা মন খারাপ করা উপাখ্যান। মেয়েটি যখন ছিল 8 বছরের তখন তার মা ইন্দ্রাণী ক্যান্সারে মারা যায়। তার বাবা দিশেহারা হয়ে পড়ে, নিজের স্ত্রীকে খুঁজতে থাকে আকাশের তারার মধ্যে। নিজের বাবার মানসিক স্বাস্থ্য রক্ষার্থে নিহারিকা ঠিক করে, যেহেতু তাকে তার মায়ের মতনই দেখতে, সে সবসময় মায়ের মতো সেজে থাকবে বাবার সামনে। এরকমভাবেই তার জীবন চলতে থাকে এবং স্বাভাবিকভাবেই তার কোনো বন্ধু হয়ে ওঠে না। অন্যদিকে কৃষ্ণমোহন কলেজ এবং রাজশেখর কলেজ, অর্থাৎ যে কলেজে আমাদের উপন্যাসের নায়ক অর্ঘ পড়ে, এই দুই কলেজ সবসময় পরস্পরের প্রতিদ্বন্দ্বী। এই যে দুই কলেজ রয়েছে, দুই কলেজের মধ্যে ফেস্ট নিয়ে তুমুল ঝামেলা চলে। সবসময়ই চায় এক কলেজ অন্য কলেজের থেকে এগিয়ে রাখবে। এবারে কৃষ্ণমোহন কলেজ ঠিক করেছে যে তারা সোনু নিগমকে নিয়ে আসবে। সেই কারণেই অর্ঘদের কলেজ অর্থাৎ রাজশেখর কলেজ ভাবতে শুরু করে কিভাবে তাদের প্রতিদ্বন্দ্বীকে টেক্কা দেওয়া যায়। অর্ঘদের গ্রুপ থেকে সুচরিতা নামের একটি মেয়ে একটি নতুনত্ব নিয়ে আসে এই কালচারাল অনুষ্ঠানে। সে ঠিক করে কোনো একটি সংগঠন থেকে কিছু বাচ্চাদের দিয়ে পারফর্ম করালে তা এক নতুনত্বের ছোঁয়া ফেলবে এই ধরনের অনুষ্ঠানে। সঙ্গে থাকবে আনন্দী দাস বাউল এবং বাংলাদেশের ব্যান্ড। এই সূত্রেই অর্ঘরা পৌঁছে যায় আমাদের স্কুল নামে একটি সংগঠনে, যেই সংগঠনের সঙ্গে যুক্ত ছিল নিহারিকা। সে এই সংগঠনে অবৈতনিকভাবে পড়াতো। এই সংগঠনটি অবৈতনিকভাবে বিভিন্ন গরিব শিশুর দায়িত্ব নিয়ে থাকে। যদিও মেয়েটি আদপে শিক্ষিকা ছিল না, সে ছিল কলেজের ফার্স্ট ইয়ারে পড়া মিউজিক অনার্সের স্টুডেন্ট। এই জায়গায় এসেই অর্ঘর সঙ্গে নিহারিকার দেখা হয় এবং অর্ঘ বুঝতে পারে সে তার প্রতি বেশ আকর্ষণ অনুভব করছে। সেই আকর্ষণের টানেই সে বারবার ছুতো খোঁজে ওই সংগঠনে ফিরে যাবার। একদিন সে আবিষ্কার করে যে কলেজে বেশ পপুলার একটা ছেলে, যে কেকে নামে পরিচিত, অর্থাৎ কলির কেষ্ট, সেই অর্ঘ সেই সমস্ত কেতা দুরস্থ মেয়েদেরকে পাত্তা না দিয়ে প্রেমে পড়েছে সেই 70s প্রতিমূর্তি নিহারিকার।
বন্ধুদের বহু টিপ্পনি সে সহ্যও করে নেয়, কিন্তু সে কিছুতেই নীহারিকাকে ফেলে আসতে পারে না। নীহারিকার সঙ্গে ওতপ্রোতভাবে সে জড়িয়ে পড়ে। এই হোয়াটসঅ্যাপ SMS এর যুগেও লেখক যেভাবে চিঠি, শীততাপ নিয়ন্ত্রিত রেস্তোরাঁর পরিবর্তে গড়ের মাঠ গঙ্গার ঘাটকে বেছে নিয়েছে, সেটা রীতিমতো মাধুর্যের বাতাবরণ তৈরি করে। এছাড়াও কলেজ ফেস্ট, এই প্রসঙ্গটা ছাড়াও কলেজের কালচারাল সেক্রেটারির পদ কে নেবে এই নিয়ে অর্ঘর সঙ্গে, যে বামপন্থী রাজনীতিতে বিশ্বাসী, তার সঙ্গে তীর্থ ও তার দলবলের বেশ একটা বাগবিতণ্ডা বাধে। এই বাগবিতণ্ডা শেষ পর্যন্ত মৌখিক থেকে হাতাহাতিতে গড়ায়। তো অর্ঘ কি শেষ পর্যন্ত পারবে নিজের কলেজের কালচারাল সেক্রেটারি হয়ে উঠতে? অন্যদিকে নীহারিকা হঠাৎই বেশ অসুস্থ হয়ে পড়ে। কোন দিকে মোড় নেবে অর্ঘ আর নীহারিকার জীবন? অর্ঘ যে পরিকল্পনা করেছিল ভুটানের পারো নদীর পাড়ে নীহারিকার সঙ্গে সংসার গড়ে তুলবে, সংসার বাঁধতে চাইবে, সে কি সে কোনোদিনও পেরে উঠবে? এইসব প্রশ্নের উত্তর পেতে পড়ে ফেলতে হবে পারো নদীর পাড়ে এই উপন্যাসটি নিয়ে। উপন্যাসটি আমার পড়ে বেশ ভালো লেগেছে। শেষে একটা মন কেমন করা অনুভূতি দিয়ে যাবে। শুধু খারাপ লাগা বলতে এটুকুই বলবো যে কেবলমাত্র নিজের ভালো লাগার জন্য নীহারিকার বাবা অলোক, যে মেয়েকে আধুনিকতার ছোঁয়া সাজগোজে আনতে দেয়নি, এবং অন্যদিকে অর্ঘর বাবা মাও কেবলমাত্র নিজের কর্মজগৎ নিয়ে ব্যস্ত, সন্তানের প্রতি এতটুকু তাদের কোনো সময় দেওয়ার সময় নেই, এগুলো বেশ স্বার্থপর মনোভাবের পরিচয় দিয়েছে বলে আমার মনে হয়েছে। এছাড়া উপন্যাসের কোথাও কোনো খারাপ লাগা নেই, উপন্যাসটা বেশ ভালোই লেগেছে। আপনারা অবশ্যই পড়ে ফেলতে পারেন যদি আপনারা প্রেমের উপন্যাস পড়তে ভালোবাসেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে অন্যদিন অন্য কোনো ভিডিওতে। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, এবং আমার চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। আর অবশ্যই বেল বাটনটি ক্লিক করে দেবেন যাতে আমার চ্যানেলের পরবর্তী ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। ততদিন অবধি ভালো থাকুন, সুস্থ থাকুন, অনেক বই পড়তে থাকুন ও অন্যদের বই পড়তে উৎসাহিত করুন। নমস্কার।